যারা কার্জন হলে গিয়েছে আর এই দেয়ালে ছবি নেই, এরকম মানুষের সংখ্যা খুবই কম। তবে এই দেয়ালে এত সুন্দর সুন্দর ছবি তোলার পিছনে রয়েছে অনেক গল্প, সে গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি আর মিলা রিক্সা করে কার্জনে যাচ্ছিলাম, আর এই দেখুন ছবিগুলো দেখলে মনে হচ্ছে আমি কত এফোর্টলেসলি সুন্দর সুন্দর ছবি তুলছি, আমার একটুও কষ্ট হচ্ছে না, দেখলেই মনে হচ্ছে আমি অনেক আরামে এখানে বসে আছি। কিন্তু না, গল্পটা এরকম না, গল্পটা এইরকম। আস্তে পাটা দিয়া ধইরা, আগে গোল হয়ে উঠ তুই উপরে। আহারে প্যারা রে প্যারা প্যারা প্যারা। এই তো এভাবে অনেকবার চেষ্টা করার পরে আমি উঠে এমন ভান করে বসেছিলাম, আমি এখানে প্রত্যেক দিন উঠি এরকম, কিন্তু ব্যাপারটা এরকম মোটেই ছিল না। এভাবেই শেষ হয়েছিল আমাদের ফটো সেশন। এটা ফোনে তোলা ছবি, তাই ডোন্ট চার্জ এনিথিং। আর এই তো তারপর আমরা ভেলপুরি খেয়ে আমাদের ওই দিনটার সমাপ্তি টেনেছিলাম। ধন্যবাদ এরকম আরও ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।